এখানে ইসলাম কি বলে, থিয়েটার কিংবা যে কোনো আর্ট ফর্ম সম্পর্কে, সেটা প্রথম চ্যাপ্টার। এটা একটু পড়ে দেখতে পারেন, মানে অনেক কথা আছে এখানে, এখানে পড়ে দেখবেন। কোরআনের কোট আছে, হাদিসের কোট আছে। আমি কোরআন পড়েছি, আরে বাবা কেন পড়বো না? কোরআন কি নিষিদ্ধ আমার জন্য? বলেন হ্যাঁ কি না বলেন। আমি কোরআন পড়তে পারবো না? অবশ্যই সবার জন্য। আমি আরবি জানি না, আমি ইংরেজিতে পড়েছি, বাংলায় পড়েছি। এখন আপনি যদি কথায় কথা বাড়ে, আপনি যদি মনে করেন 13,000 বছর পুরনো কোরআনের বাণী ওই ভাষা আপনি বোঝেন আজকে, আজকে দাঁড়িয়ে আরবি ভাষা জানলেও আমার একটু সন্দেহ হয়। কারণ আমি বাংলাদেশে 1,000 বছর আগে, এটা বিতর্কিত কথা হয়ে যাবে হয়তো, 1,000 বছর আগে যে আমাদের বাংলা ভাষায় যে গীত, আমার বাংলা ভাষার যে চর্যা গীত আছে, সেই চর্যা গীতের ভাষাটাই আমি তো বুঝি না 1,000 বছর পুরনো বাংলা আমাদের দেশে। এখন আপনাকে 1,000-1,300 বছর আগেকার ভাষা বুঝবেন, তার জন্য আলেম নিশ্চয়ই আছেন, তারা নিশ্চয়ই বোঝেন, আপনারাও বোঝেন আপনার মতন, আমার, আমি বুঝি আমার মতন। এখন একটা কথা হচ্ছে কি, পাকিস্তানি আমি একটা নাটক করতে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে 1,000 আর 1 রাতে। ওই নাটকটা যখন করতে গেছে, আমি হয়ে গেছি পাকিস্তানি এজেন্ট এবং ইসলামের এজেন্ট। ইসলামী আমি আমি বোধহয় এখানে ইসলামী কিছু করে, আমাকে ওই তোমাকে কিন্তু আমেরিকার ভিসা দেবে না, কারণ তোমাকে বলবে তুমি হচ্ছে গিয়ে কোনো ইসলামিস্ট এজেন্ট। এখন এত জায়গা ওইখানে ওই নাটকটা যখন করেছে পাকিস্তানে, অনেকগুলো গল্পের ভিতরে একটা গল্পের ভেতরে যে ঘটনাটা ছিল, এক যুবক কি যুবতী একটা বিপদে পড়ে গেছে, সমস্যায় পড়ে গেছে, সমস্যার উত্তরটা খুঁজছে, গল্পের ভেতরে আছে, উত্তর খুঁজে এক বুজুর্গ মানুষের কাছে, বয়স্ক মানুষের কাছে উত্তরটা চেয়েছে। ওই বয়স্ক মানুষ তাকে বলেছে, বাবা দেখো আমি যতটুকু কোরআন পড়েছি, আমি যতটুকু হাদিস পড়েছি, আমি যত আইন পড়েছি, তার ভেতর থেকে আমি মনে করি এই। সে একটা ব্যাখ্যা দিল, ব্যাখ্যা দিয়ে বলেছে এটা আমি মনে করি, বাট মালিক নোজ বেস্ট, মালিক সব ভালো জানেন আমার চাইতে। আপনি এই কথাটা বাংলাদেশে কোথাও শুনেছেন? কেউ বলেন আপনারা আমি মনে করি এই, এইটা পড়েছি আমি কোরআনে, কিন্তু আমি তো ক্ষুদ্র মানব, এটা হচ্ছে আইন, এটা হচ্ছে কোরআন, কোরআন আল্লাহর বাণী, এই আল্লাহর বাণী আল্লাহ সবচেয়ে ভালো জানে, এই কথাটা কেউ বলেছেন আপনারা? কিন্তু এই কথাটা কোথায় পেলাম আমি? এটা আমার কোট না, আমার সৃষ্টি না, এটা আরব্য রজনীর একটা গল্পে এক বুজুর্গ এই কথাটা বলছেন, এক কোরআন একটা আইনের বিষয় ব্যাখ্যা করে বলছেন, দেখো বাবা তুমি যে প্রশ্নটা করেছো, এই প্রশ্নে আমি যতটুকু ইসলামে পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি এইটা বুঝি, আমার মনে হয় এইটা, কিন্তু ইংরেজিতে লেখা আছে, বাট আল্লাহ নোজ বেস্ট। তো এইটা একটু মনে রাখেন, আমার মনে কী আছে সেটা আল্লাহ নোজ বেস্ট। আপনি যদি মুসলমান হন, হিন্দু হন, যাই হন, এটা মনে রাখবেন যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, যারা বিশ্বাস করে, নাকি ভুল বলছে? আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, অতীত ভবিষ্যৎ বর্তমান যা আছেন উনি সব জানেন, আপনি জানেন না। আপনি কী করে জানেন আমার মনে মাথায় কী উদ্দেশ্য আছে? মালিক জানেন। আপনি আপনার কথাটা বলেন, বলে বলেন, জামিল আসলে ধর্মের কথা বলে, বিধর্মের কথা বলে, মালিক নোজ বেস্ট, আল্লাহ আমার চাইতে ভালো জানেন, এটা একটু বলেন না।